भाई ओ भाई ओ भाई मियाँ भाई ओ मियाँ भाई अल्लाह अल्लाह क्या मर रहा कि नहीं ओ भाई अपना लीडर तसी कोई की ओ भाई सुन ना भाई कौन भाई हूं तसी ओ भाई भाई अपने केडा हां अपने जिधर का ना अन जी गेला मत की हां कोई भाई बिके करी तो सुनन भाई अपन लोग कथा से हां मतलब की कथा को आसे भाई सरकारी कथा এবার একটু হোনে থাকে না মানুষের লগে মানুষের দরকারি কথা থাকে না কোন কোন তাসি তো একটু দূরে কইেন আমি কানে কম হলি ও ভাই ও ভাই আমার দিকে একটু তাক না 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 ও যা কোন ওই দিকে কই একটু তাকান রে ভাই কিছু কইলাম না যা কোন ওই দিকে কোন সাউন্ড দেই তো না কইলে কোন রাখ কইলে দাঙ্গা সব কথা তুই প্যাপেট করস ভাই আপনি কোনো চিন্তা করেন না সব ঠিকঠাক আছে না অঘটন ঘটলে তো আমরা আওয়াজ পেতাম না 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 ভাই আমি খুব সমস্যার মধ্যে আছি আপনি আমার সমস্যার সমাধান করতে পারেন ভয় পাই কথা বলেন ভাই ভাই আপনি কেডা ভাই আমার নাম ভাই হারিস মিয়া আপনি এই বাড়িতে কি চান আমি এই বাড়ির মালিক ছিলাম এখনো আছি তবে মৃত আপনি এই বাড়ি চাহেন কে আর এই গ্রামে আমায় সেরে ডট দেন কে এইটাই তো কথা এখানে আই কে তো ভাই আপনার আমার একটা উপকার করে দিতে কি করুন আপনার কি উপকার করব আমি ভাই আমি হয়তো এই দুনিয়া থেকে সময় হওয়ার আগে মারা গেছি আপনার আগে মরার লগে আমার উপকার করার সম্পর্কটা কি মিয়া ভাই এই দুনিয়াতে কিছু কাজ শেষ করার আগে আমি মারা গেছি এই জন্য আপনার কাজগুলো যদি আমার কইরে দেন কি কাজ ভাই আমি যখন মারা যাই আমার বউ বাচ্চা বাপের বাড়ি চলে যায় তাহলে আপনার বউ বাচ্চার লগে দেখা করার ব্যবস্থা করে দেন লাগবো তাহলে ঠিকানাটা দিয়ে দেন দেখা করার লাগবো না আমি যখন মারা যাই তখন তাদের জন্য আমি কিছুই করে যেতে পারি নাই তবে কিছু সম্পদ রেখে গেছিলাম কি সম্পদ টাকা পয়সা সোনা দানা জমির দলিল এইগুলো আমি কি করুম মিয়া ভাই আমার বাড়ির পিছনে কাঁঠাল গাছের নিকটে হাত দিয়ে মাটি গর্ত করলে একটা বাক্স পাবেন
ওই বাক্সতে সব কিছু আছে। ওই বাক্সটা নিয়ে আমার বউর হাতে তুলে দিলে আমার কাজ শেষ। এরপর আমি কথা দিতেছি ভাই, আমি আর কোনোদিন আসবো না, কারো ডিস্টার্ব করব না। ভাই আপনি যে আমার বিশ্বাস করলেন, আমি যদি এগুলো নিয়ে চলে যাই ভাই, আমি জানি আপনি এই কাজ করবেন না। আপনি কেমনে জানলেন? আপনি যখন একলা একলা বিছানাপত্র খুঁজে দিছিলেন তখন তো নিজে নিজেই বলতেছিলেন আপনি কারো ক্ষতি করেন না, ভিক্ষা করে খান। আপনি কেমনে শুনলেন মিয়া ভাই? আপনি যখন ঘরে ঢোকেন আপনার সাথে সাথে আমিও ঢুকি ভাই। এই কাজটা আমার করে দিন ভাই, আপনার হাত জোর করে কইতেছি। আমি জানি টাকার অভাবে আমার বউ বাচ্চা না খায় থাকে, অথচ তাদের জন্য আমি সম্পদ রেখে গেছি ভাই, কিন্তু দেওয়ার শক্তি আমার এখন নাই ভাই। এই উপকারটা আপনি করেন, আপনার কাছে আমি চিরঋণী থাকবো ভাই। আমার বউ বাচ্চা অনেক উপকার হইব ভাই।